সুন্দর সাহার কেরামতি দেখলে ছুটে আয়, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই, হাইরে সুন্দর সাহার কেরামতি দেখলে ছুটে আয়, সুন্দর সাহার কেরামতি দেখলে ছুটে আয়, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই, নাপিত একদিন রাস্তা দিয়া হাইটা সইলা যাই, হঠাৎ করি সামনে একজন লোকের দেখা পাই, নাপিত একদিন রাস্তা দিয়া হাইটা সইলা যাই, হঠাৎ করি সামনে একজন লোকের দেখা পাই, তখন লোকটি উঠি বলল নাপিত সেভ করো আমায়, তখন লোকটি উঠি বলল নাপিত সেভ করো আমায়, নাপিতে উঠিয়া কইল পানি কুতাই পাই, নাপিতে উঠিয়া কইল পানি কুতাই পাই, হায়রে সুন্দর সাহার কেরামতি দেখলে ছুটে আয়, সুন্দর সাহার কেরামতি দেখলে ছুটে আয়, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই, না পিতের মনে যখন প্রশ্ন জাগিল কোথায় হইতে আইলো এ লোক একই দেখাইলো, না পিতের মনে যখন প্রশ্ন জাগিল কোথায় হইতে আইলো এ লোক এই কি দেখাইলো, ওরে মিনতি করিয়া নাপিত নামটি জানতে চাই, মিনতি করিয়া নাপিত নামটি জানতে চাই, সুন্দর শাখা নাম বলিয়া তখন সইলা যাই, সুন্দর শাখা নাম বলিয়া তখন সইলা যাই, হায়রে সুন্দর শাখার কেরামতি দেখলে ছুটে আয়, কেরামতি দেখেছিল না পিহিতে জনাই। তো প্রিয় দর্শক, আল্লাহর ওলি আউলিয়ার শান যখন আমি গাওয়ার চেষ্টা করি, হঠাৎ একদিন আমার এক ভাইয়ের দেখা পাইলাম, নাম হলো রহমত কাশেম ফকরির ছেলে, উনি আমাকে এখানে ঠিকানা দিল, আসলাম। আসার পরে এই যে হযরত আল্লাহর ওলি শাহ সুন্দর আউলিয়া চট্টগ্রাম, বিশেষ করে উত্তর পরিশ্রী বুসপুর থানা অন্তর্গত নারায়ণহাট বাজারের পূর্ব পাশে, এই যে রাদার টিলায় এই যে হযরত আল্লাহর ওলি শাহ সুন্দর আউলিয়ার এই যে সুরঙ্গ সামনে সিল্লা শরীফ, এই জীবন নিয়ে আমি ওর শানে মানে কয়েকটি অ্যালবাম করেছিলাম। ওই প্রথম অ্যালবামের যে গানটি আমি গেয়েছি সেটি আমার প্রথম অ্যালবামের গান। তো হযরত আল্লাহর ওলি শাহ সুন্দর আউলিয়া যখন এই একটি, এখানে সব পাহাড়ি এলাকা, যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তার পুরো শরীরে একদম এই দাড়ি মস সম্পূর্ণ পুরা, তখনকার আমলে নাপিতেরা কিন্তু একটা গাঁটটি, সাদা একটা গাঁটটি নিয়ে বাজারে যেত সেভ করার জন্য, চুল কাটার জন্য। তো এক নাপিত যখন যাচ্ছে তখন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিন্তু আমরা মুরব্বীদের কাছে শুনেছি, আমি এখানে অনেক লোকে বলেছে ওর এই সুন্দর সার কেরামতির সম্পর্কে। হ্যাঁ, তো নাপিতকে নাকি বলছে যে আমাকে সেভ করে দে, তো নাপিত বললো যে আমি পানি কোথায় পাবো, হ্যাঁ তো এখানে তো পানি নাই, এখানে তো মরুভূমি সব, এখানে তো পাহাড় ঢিলা, পানি কোথায় পাবো। তো তখন নাপিতকে হয়তো সম্ভবত বলছে যে হয়তো শাহ সুন্দর আল্লাহর আউলিয়া যে আচ্ছা ঠিক আছে পানি পাবে, তুমি এদিকে তাকো, এটা বললা উনি পার মুড়ি দিয়ে হোক বা হাতের আশা দিয়ে হোক যেভাবে হোক উনি একটা কুয়ো করে ফেললো, কুয়ো থেকে পানি উঠলো, নাপিত অবাক হয়ে গেল, ও কুয়ো থেকে বলে যে পানি নিয়ে আমাকে সেভ করো। তো সেভ করতে করতে নাপিতদের কতগুলো অভ্যাস আছে সবাই জানে, যে একটা লোককে যখন ফুল কাটে সেভ করে তখন জিজ্ঞাসা করে আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন, কি করেন না করেন, অনেক কথা জিজ্ঞাসা করে। হ্যাঁ, তখন উনি আস্তে আস্তে জিজ্ঞাসা করতেছে আপনার নাম কি, বলেন এই সেই অনেক জিজ্ঞাসাবাদের পরে যে লাস্টে বলছে ঠিক আছে আমি যদি নাম বলি তুমি কাউকে বলতে পারবে না, কিন্তু তুমি যদি বলতে যাও তাহলে তোমার ক্ষতি হবে। তো ঠিক সেই নাপিতদের সম্ভবত এখন কেউ আছে কিনা আমি জানি না, আমি জানি যেটা শুনছি ওনার কেউ নাই এখন। তো যখন উনি সেভ করে বাজারে চলে গেল, বাজারে গিয়ে সবাইকে যখন বলে দিল, বলার পরে মানুষ এই রাধার টিলাতে আসা শুরু করলো, দেখতে আসতেছে যে এটা কেমন ফকির, আমরা দেখবো এই সে কিভাবে তোমাকে এই কেরামতি দেখাইলো, দেখ এগুলো নিয়ে। যখন নাকি এখানে রাধার টিলে এসে উনি যে যেখানে বসে উনি সাধনা করতো আল্লাহর আউলিয়া হযরত শাহ সুন্দর আউলিয়া, তখন
লোকজন এসে যখন ওকে ভিড় দিল, ভিড় দেওয়ার পরে নাকি উনি এই এই খালার পাশ দিয়ে এদিক দিয়ে এসে উনি এমন ভাবে চলে যায়, এই যে এটা বিশাল একটি খাল, হালদা নদী বলা এটাকে, এই খালার পাশ দিয়ে এসে এখান থেকে এই যে সুরঙ্গ দেখতেছেন, এই যে সুরঙ্গটা, এই সুরঙ্গ দিয়ে উনি ঢুকে যায়। ঢুকার পরে ও কোথায় গেল ওকে আর কেউ দেখতে পায় না এই পর্যন্ত। এটা আমার মনে হয় সম্ভবত স্বাধীনের অনেক আগের ঘটনা। তো এখানে অনেক খাদেমারা আছে, বিশেষ করে আমার মনে হয় প্রায় 30-40 জন খাদেম একের পর এক দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, বর্তমানেও আছে। তো আসলে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যে আল্লাহর অলির ফয়েজ পেয়েছি, যে আল্লাহর অলির শান আমি গেয়ে দেশে বিশেষ করে প্রসারিত হয়েছে, দশজন আমাকে চিনেছে, সে আল্লাহর অলির দরবার আজকে এসে আমি জিয়ারত করলাম। জিয়ারত করে আমি ছোট্ট করে ওনার যে অ্যালবামটি আমি প্রথম করেছিলাম সেই অ্যালবাম থেকে আমি গানটা গেয়েছি। তো সবাই ভালো থাকবেন। এই যে হযরত আল্লাহর অলির শাহ সুন্দর আউলিয়ার সুরঙ্গ আমি আপনাদেরকে আস্তানা শরীফে দেখাবো এই ভিডিওতে, আর ওইদিকে আপনার বিশেষ করে কুয়াটাও দেখাবো। আর ওনার মূল মাদারটা আমি পেয়েছি সিলেট পীরের বাজারের পশ্চিম পাশে, সেখানে প্রায় 3-4 দিন একসাথে ওরস হয়। ওনার বাংলাদেশে প্রায় আমি যা শুনেছি অনেকগুলো আস্তানা, কিন্তু আমি 12-13টি আস্তানা গিয়েছি ওনার, ওনার অনেকগুলো আস্তানা আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে হাজির হবো। আসসালামু আলাইকুম।